আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক বিমানে, আন্তর্জাতিক ফ্লাইটে আপনি নিষিদ্ধ এই 26টি আইটেম, এই 26টি আইটেম নিয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না, আর এগুলো পুরো নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। সারা দুনিয়ার সকল বিমানের জন্য এই নিষিদ্ধ, এই রুলসটা, এই 26টি আইটেম নিয়ে আপনি যেতে পারবেন না। এটা আমার শুধু এক ওয়েবসাইট থেকে নেওয়া না, অনেক, আমি যত ওয়েবসাইট আছে সেম সেম আছে, শুধুমাত্র কিছুটা একটু ডিফারেন্স আছে যে এটা এটা নেওয়া যাবে না। তো আমার আগের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা ছিল স্পেশালি সৌদি আরবের জন্য। সৌদি আরবে জমজমের পানি নেওয়া যাবে না, কারণ জমজমের পানি নেওয়া যাবে না এই কারণে, জমজমের পানি আগে কিন্তু অ্যালাউড ছিল, কিন্তু পরে জমজমের পানির স্টিকার মেরে নিয়ে ওর ভিতরে মদ নিয়ে যাওয়া আসা করে, এই জন্য ওটা বাদ, পানি জাতীয় কোনো কিছু নিতে দেয় না এখন। তো দেখে নিন কি কি আইটেম আছে 26টি আইটেমের ভিতরে, এগুলো আপনারা ভুলেও প্যাকিং করবেন না। এক নম্বরে হলো অ্যাসিড, 2 নম্বরে অ্যারোসল, 3 নম্বরে মদ্যপ, কোনো যে কোনো কিছু পানীয়, যে কোনো ড্রিঙ্ক, মদ জাতীয়, নেশা জাতীয় কোনো কিছু নেওয়া যাবে না। 4 নম্বরে পশুর চামড়া। 5 নম্বর তরল যুক্ত অ্যাসিড আলা ব্যাটারি, যেগুলো অ্যাসিড আছে যে ব্যাটারিগুলোতে অ্যাসিড সেইগুলো, অথবা যে এমন কোনো কেমিক্যাল যেগুলোতে ক্ষয় হয়ে যায়, কোনো কিছুর পরে রাখলে ক্ষয় হয়ে যায়, এমন কোনো জিনিস নেওয়া যাবে না। 5 নম্বরে ব্লিচ। 6 নম্বরে সংকুচিত গ্যাস। 7 নম্বরে বিপজ্জনক কোনো জিনিস বা বিপজ্জনক কোনো উপকরণ। 8 নম্বরে আগ্নেয়াস্ত্র বা এয়ার রাইফেল অথবা রিভলভার, যে ধরনের কোনো কিছু যেগুলো মানুষকে অ্যাটাক করা যায়, এই ধরনের কোনো কিছু নেওয়া যাবে না। 9 নম্বরে জ্বলনযোগ্য, জ্বলনযোগ্য যে কোনো কিছু নেওয়া যাবে না, গ্যাস হোক বা অন্য অন্য ফায়ার ক্র্যাকারস অথবা আতশবাজি অথবা কোনো বোমা টোমা, এই ধরনের কোনো কিছু নেওয়া যাবে না। 10 নম্বরে মানুষের অবশেষ ছাই, মানুষের অবশেষ ছাই বলতে যেগুলো মানুষ জ্বালানোর পরে যে ছাইগুলো থাকে, তো এই ধরনের কোনো কিছু নিতে পারবেন না। 11 নম্বরে ইগনেবল গ্যাস। 12 নম্বরে অক্ষম স্প্রে। 13 নম্বরে কালি টোনার কার্টুজ, আইভরি বা আইভরি পণ্য। 14 নম্বরে ছুরি বা যে কোনো অস্ত্র, ছুরি, ধারালো ছুরি বা যে কোনো অস্ত্র, তবে ছুরির ক্ষেত্রে ছোট ছুরি আবার বড় ছুরি আছে, আপনি ছোট ছোট ছুরি যদি 2-1টা নেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অস্ত্র, যে কোনো একটা ভারী অস্ত্র নিতে পারবেন না। 15 নম্বরে জীবন্ত প্রাণী, জীবন্ত যে কোনো ধরনের জীবন্ত প্রাণী আপনি নিতে পারবেন না, আপনি লাগেজও নিতে পারবেন না, হ্যান্ড ব্যাগও নিতে পারবেন না। 16 নম্বরে গাছপালা, গাছপালা যে কোনো ধরনের গাছপালা নিতে পারবেন না, তবে সৌদি থেকে আপনি খেজুর গাছ নিতে পারেন, সেটা পেপার টেপার বানিয়ে অথবা ছোট কোনো খেজুর গাছ নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। 16 নম্বরে অশ্লীল উপকরণ, আপনি যে কোনো অশ্লীল উপকরণ নিতে পারবেন না। 17 নম্বরে ভঙ্কুর, যে কোনো ভাঙ্গাসুরা যে কোনো জিনিস, কাঁচ বা যে কোনো অন্যান্য টুকরা যেগুলো থাকে, যেগুলো ক্ষতি হতে পারে, যে কোনো সময় আপনার লাগেজ কেটে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের কোনো কিছু নিতে পারবেন না। 18 নম্বরে গ্যাস, যে কোনো গ্যাস অথবা গ্যাসের সিলিন্ডার আপনি নিতে পারবেন না, ছোট হোক বা বড় হোক, কোনোটাই নিতে পারবেন না। 19 নম্বরে বন্দুক, রাইফেল, স্ট্যান্ড গান, যে কোনো ভারী অস্ত্র অথবা মিলিটারি যে কোনো ড্রেস, এগুলো নিতে পারবেন না। 20 নম্বরে বিপজ্জনক জিনিস, বেজস, স্টেরয়েড, মাল। 21 নম্বরে ড্রাগ, যে কোনো ধরনের ড্রাগ, ওষুধ, ড্রাগ আপনি ওষুধ, যে কোনো ওষুধ কম নিতে পারেন, তবে একটু বেশি নিতে গেলে আপনাকে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন থাকা লাগবে। 22 নম্বরে পেট্রোল, পেট্রোল আপনি নিতে পারবেন না, পেট্রোল ধরনের কোনো কিছু নিতে পারবেন না, যে পেট্রোলের ভিতরে তেল, তেল জাতীয় কোনো কিছু যেগুলোতে আগুন জ্বলে, এই ধরনের কোনো কিছু নিতে পারবেন না। 23 নম্বরে অ্যারোমাথেরাপি তেল। 24 নম্বরে তামাক এবং তামাকজাত যে কোনো কারণে, আপনি গাঁজা অথবা যে কোনো প্রোডাক্ট। 25 নম্বরে শুষ্ক বরফ, আপনি শুকনো বরফ নিতে পারবেন না, কারণ আপনি যদি বরফ নেন, বরফ নেওয়ার পরে ওগুলো গলে যেতে পারে, ওগুলোতে আপনার মাল মাল নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য নেওয়া যাবে না। 26 নম্বরে কীটনাশক ওষুধ বা বিষাক্ত কোনো ওষুধ, কীটনাশক, যে ধরনের কোনো কীটনাশক আপনি নিতে পারবেন না। টোটাল দেখলেন এই 26টি আইটেম, এই 26টি আইটেম নিয়ে আপনি যেতে পারবেন না, আর এগুলো নেওয়াও ঠিক না, যেহেতু আপনার যে কোনো একটা সমস্যা হতে পারে, প্রতিটা দেশেই তো এই প্রোডাক্ট গুলো আছে কম বেশি, এই জন্য এগুলোকে প্যাকিং করবেন না, যাতে কোনো ঝামেলা না পড়তে চান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।